পরের চুরির ঘটনা ঘটলো হালি শহরে মোবাইলের দোকানে। এবার হালি শহর স্টেশন সংলগ্ন জিটিয়া বাজার এলাকায় দোকান মালিক দোকান খোলার সময় দেখতে পান চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার মোবাইল, ভাঙা রয়েছে সিসিটিভি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভিজপুর থানার পুলিশ। এই বিষয়ে দোকানদার বলেন, সকালবেলা দোকান খুলে দেখছি যে সব জিনিসপত্র সব স্তন্ড ভণ্ড হয়ে রয়েছে। অ্যাক্সেসরিজের ব্লুটুথ হেডফোন নেক ব্যান্ড সমস্ত প্যাকেটগুলো খালি করে রাখা রয়েছে, ওটা থেকে মালপত্র নিয়ে নিয়েছে। সার্ভিসিং রিপেয়ারিংয়ের যে মোবাইলগুলো ছিল সেগুলো সমস্ত নিয়ে চলে গেছে। অ্যাক্সেসরিজ যা ছিল তাতে নেয়ার অ্যাবাউট 1,00,000 টাকা, সার্ভিসিংয়ের সেট মোটামুটি 2,50,000 থেকে 2,60,000 টাকা মতো, ক্যাশ মোটামুটি 20,000 টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজপুর থানার পুলিশ, তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।